জেআরিটির নিয়োগ প্রক্রিয়া আবার ঝুলে গেল আবার হাইকোর্টে বিচারাধীন হয়ে পড়ল জিআরবিটি নিয়োগ প্রক্রিয়া আজ দৈনিক সংবাদে একটি খবর প্রকাশিত হয় চলুন দেখে নেওয়া যাক আজ কি খবর প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদে পিআরটিসি জট কুটে যাচ্ছে জিআরবিটি ইস্যু পিআরটিসির জট গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া ঝুলে রইল ফলে দুই হাজার সালের রাজ্য সরকারের জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে শুরু নিয়োগ প্রক্রিয়া তিন বছরেও শেষ হলো না যদিও আবারও গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে চার হাজার নশো দশটি শূন্যপদকে সামনে রেখে নির্বাচন শেষ হয়ে গিয়েছে নতুন সরকারও হয়ে গেল কিন্তু বেকারদের নিয়োগ বিষ বাউ জলে। তাই নানা প্রশ্ন উঠেছে কারণ রাজ্য সরকার জেআর মাধ্যমে দুই সালে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য চার হাজার নশো দশটি শূন্যপদের নোটিফিকেশন জারি করেছিল রাজ্য সরকারের নোটিফিকেশান পেয়ে লক্ষাধিক বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের জন্য অনলাইনে আবেদন করেছিল এই আবেদনের বেকার যুবক যুবতীদের অর্থ প্রদান করতে হয়েছিল এই অর্থরাশি সরকারি কোষাগারে জমা পড়েছে কিন্তু আবেদন সংগ্রহের পর সরকার লিখিত পরীক্ষায় নিতে ছিল নারাজ এরপর অবশ্যই বেকারদের চাপে পড়ে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হলো আর রাজ্য সরকার ঘটা করে রাজ্যব্যাপী জিয়ার নামে দুই সালের আগস্ট মাসে কুড়ি ও বাইশ তারিখ গ্রুপ ডি ও গ্রুপ সি পদে চাকরির পরীক্ষা নেয় কিন্তু এরপর আবার এক বছর অতিক্রান্ত হলেও গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো না যদিও শেষ পর্যন্ত প্রবল বেকার বিক্ষোভের প্রভাবের মাধ্যমে বাধ্য হয়ে নির্বাচনের আগে দুই সালের নভেম্বর মাসে তিরিশ তারিখ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় কিন্তু এই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে গিয়ে পিআরটিসি জটের সূচনা করে দিল জেআরবিটি কর্তৃপক্ষ কারণ এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়ায় বহিরাজ্যের যুবক যুবতীদের চাকরির প্রাধান্য দিতে পিআরটিসি পারমান্ট রেসিডেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক নিয়ম বাতিল করা হয় এমনকি সিলেবাস থেকে বাংলা বিষয়ে গায়েব কোভিড বিধিনিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ উঠেছিল ফলে এই নিয়োগ পরীক্ষায় বহিরাজ্যের বেকার হয়েছিল তবে অবাক করার বিষয় হলো লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার কয়েকদিন আগে আবার জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া পিআরটিসির নিয়ম বাধ্যতামূলক করে দেওয়া হয় কিন্তু কেন এ প্রশ্ন উঠেছে উত্তর নেই কারণ এই সিদ্ধান্তের ফলে বহিরাজ্যের বেকাররা বিভাগে পড়েছেন অন্যদিকে আইনি জটিলতার সামনে এসে দাঁড়িয়েছে জেআরবিটি কর্তৃপক্ষ কারণ এই কারণ এই নিয়মের জন্য বহিরাজ্যের বেকারদের চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে জিআরবিটি সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই অনেক বহিরাজ্যের বেকাররা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন ফলে আইনি প্রশ্নে নাজিহাল জিআরবিটি কর্তৃপক্ষ ক্ষুব্ধ বেকারদের আদালত যাবার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ নিয়মে নিয়োগ প্রক্রিয়া শেষ না হলে কোনো নিয়ম মাঝপথে পরিবর্তন করা যায় না কিন্তু কেন গ্রুপ গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে পিআরটিসি নিয়ম পরিবর্তন হলো এ নিয়ে নানান প্রশ্ন উঠেছে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য রাজ্য ইতিহাসে এই প্রথম গ্রুপ গ্রুপসি গ্রুপডির মতো অতি সামান্য পদে পিআরটিসি বাধ্যতামূলক নিয়মকে বাতিল করা হয়েছিল এই সুযোগে বহিরাজ্যের বেকাররাও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ সুযোগ পান ফলে নানা বিতর্কসহ রাজ্যব্যাপী প্রতিবাদও চলে কিন্তু পিআরটিসির বাধ্যতামূলক নিয়ম চালু হলো না এরপর বহিরাজ্যের বেকারদের সহ রাজ্যের লক্ষাধিক বেকারদের নিয়ে লিখিত পরীক্ষা হলো কিন্তু ফলাফল ঘোষণার আগে আবার এই নিয়োগ প্রক্রিয়ার পিআরটিসি নিয়মকে পুনরায় বাধ্যতামূলক করা হয় ফলে সহজেই অনুমেয় কী হতে যাচ্ছে শুধু তাই নয় প্রতিশ্রুতি অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়ায় দশ হাজার শিক্ষকদের কুল কিনারা হলো না জানা গিয়েছে এই অভিযোগ এনে দশ হাজার শিক্ষক শিক্ষিকারাও আদালতে যাচ্ছেন এদিকে যারা গ্রুপ সি পরীক্ষায় পাশ করেছেন তাদের দুই সালের শেষ দিকে মূল মৌখিক পরীক্ষা শুরু হয় পরবর্তী সময়ে জানুয়ারি মাসের সতেরো তারিখের পর জেআরবিটির মৌখিক পরীক্ষার রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচনী বিধির কারণে স্থগিত রাখা হয় রাজ্যের বেকার যুবক যুবতীরা ধারণা ছিল নির্বাচনের পরেই চার হাজার নশো দশটি শূন্য পদ পূরণ করা হবে গত দুই হাজার আঠেরো নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল বছরের পঞ্চাশ হাজার চাকরি সহ সাড়ে সাত লক্ষ বেকারের কর্মসংস্থানের সেই জায়গায় দাঁড়িয়ে গত পাঁচ বছরে রাজ্যের বেকাররা তা দেখতে পায়নি প্রতিশ্রুতি অনুযায়ী বয়স উত্তীর্ণ বেকাররাও সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়তাল্লিশ করা হলো না উল্লেখ্য গ্রুপ ডি পঁচিশশো পদের জন্য মোট পঁচাশি লিখিত পরীক্ষা বসেছিল চল্লিশ হাজার দুশো ছাপ্পান্ন জন এই গ্রুপ ডি পরীক্ষায় ন্যূনতম কোয়ালিফাইং মার্ক ছিল পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ টোয়েন্টি নম্বর গ্রুপ সি দুই হাজার চারশো দশটি মালি ট্যাসিং ক্লার্ক নয়টি এগ্রি স্টেন্ট চারশো ছাপ্পান্নটি পাম্পর্ডার দুশো পঁয়ত্রিশটির জন্য দুটি পেপার মিলিয়ে একশো সত্তর নম্বরের লিখিত পরীক্ষা হয় কোয়ালিফাইং নম্বর পঁয়ত্রিশ শতাংশ নিয়মে একান্ন এই পরীক্ষায় বহছিল পেপার ওয়ানে একাশি হাজার জন পেপার টুয়ে একাশি হাজার জন যদিও সরকারি ঘোষণা অনুযায়ী কোয়ালিফাইং নম্বরের নিয়মে ফলাফল প্রকাশ না করে প্রশ্নের মুখে রাজ্য সরকার জিআরবিটি কর্তৃপক্ষ জানা গিয়েছে কোয়ালিফাইং নম্বরের নিয়ম লঙ্ঘনের মাধ্যমে ফলাফল প্রকাশ এই অভিযোগে এনেও আদালতে যাচ্ছে বেকাররা এখন দেখার শেষ পর্যন্ত এই জিআরবিটি পরীক্ষার ফলাফল কোথায় যায় আদৌ কি রেজাল্ট হয় আদৌ কি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এটা সময়ই বলবে